আজকে এপ্রিলের 6 তারিখ। আমি এখন এনজেপি স্টেশনে 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে চলে এসেছি এনজেপি স্টেশন। এখন বাজে 6:30। গরমের ছুটিতে কয়েকটা দিন স্বস্তির নিঃশ্বাস নিতেই ছুট দিয়েছি কালিম্পং। কালিম্পংয়ের কিছু অচেনা জায়গা তোমাদেরকে ঘুরে দেখাবো, যেগুলো আমরা সচরাচর খুব একটা জানি না। নিরিবিলিতে থেকে এই সমস্ত অচেনা জায়গাগুলোকে খুঁজে বের করার উদ্দেশ্যেই আজকে যাচ্ছি কালিম্পংয়ে। এবার তোমাদের এই মানুষটার সাথে পরিচয় করিয়ে দিই। আমরা কালিম্পংয়ে কটা দিন ওনার হোমস্টেতেই থাকবো। ওনার হোমস্টের নাম হচ্ছে দ্য ব্রিক হাউস ডে। আজকে উনি নিজেই এসেছেন আমাদেরকে নিতে। আমরা এনজেপি থেকে কিন্তু সরাসরি হোমস্টেতে যাব না, তার আগে বেশ কিছু সাইট সিন করে হোমস্টেতে ঢুকব। নমস্কার দাদা, আমাদের হোমস্টে থেকে নিয়ে এসেছেন মহাদেব ছেত্রী। তো আজকে আমরা ওনার হোমস্টেতে যাচ্ছি, একদম আর্লি মর্নিং চলে এসেছে আমাদের আসার অনেক আগে। কালিম্পংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। এখন বাজে প্রায় 7:30। বিভিন্ন অচেনা জায়গাগুলো আজকে দেখাবেন কথা দিয়েছেন মহাদেবজি। ভিড় এড়াতে মহাদেবজি বাইপাস ধরলেন। যাচ্ছি আমরা, রোডটা কোথায় ধরেছি? আমরা এনজিপি থেকে আমরা ওই ইস্টার্ন বাইপাস রোড আছে, এটা মানে আপনার ইন্ডিয়ান ওয়েলের এখানে ডিপো রয়েছে, ওই রাস্তা ধরে আমরা একেবারে ইস্টার্ন বাইপাস হয়ে আমরা ভক্তিনগর থানা যেখানে আছে ওইটা আপনার সালুগাড়া থেকে আরেকটু এগিয়ে এই রাস্তাটা টাচ হবে ওই মানে মেন হাইওয়ের সঙ্গে। শহুরে জীবন আমাদের ধুলোময়, তাই এই ধুলোময় জীবন থেকে কিছুটা মুক্তি দেবার জন্য মহাদেবজি আপ্রাণ চেষ্টা করছেন। উনি চাইছেন যতটা বাইপাসের রাস্তা ধরে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিছুটা রাস্তা যেতে যেতেই মাঝে মধ্যেই বলতে থাকছেন যে উনি কোন রাস্তা ধরছেন। এখন আমাদের যে সামনের রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইস্টার্ন বাইপাস রোড। এর ডান দিকের রাস্তাটা চলে গেছে জলপাইগুড়ির দিকে, আর বাঁ দিকের রাস্তাটা গেছে ভক্তিনগর বা সালুগাড়ার দিকে। আমরা এখন ওই সেকেন্ড মাইল ভক্তিনগর না গিয়ে আরেকটা শর্টকাট রাস্তা ধরছি, সেটা ফরেস্ট হয়ে একটু যেতে হবে। শর্টকাট এই রাস্তাটা লিঙ্ক হবে আপনার সালুগাড়া বাজারে। এই রাস্তা ওই সাল মানে ভক্তিনগর থেকে সালুগাড়া যেতে গেলে অনেক সময় জ্যাম লেগে থাকে। ওইখানে আপনার মোটামুটি 20-25 মিনিট থেকে বেশি আপনি ট্রাফিক পান। সেই জন্য আমরা যদি এই রাস্তা ধরি তাহলে এই রাস্তাতে কোনো নো ট্রাফিক একেবারে আপনার সালুগাড়া বাজারে এটা উঠবে এই রাস্তা। আচ্ছা, তার মানে আমরা আসছি কালিম এনজিপি থেকে ওই শিলিগুড়ি না ঢুকে ইস্টার্ন বাইপাস রোড ধরে এসছি। কিছু মানে মোরালেস 3-4 কিলোমিটার এগিয়ে আমরা একটা এই রাস্তা যেটা আছে এই ফরেস্টের রাস্তাটা আমরা ধরছি। এই রাস্তা তো একেবারে সালুগাড়াতে জয়েন করবো। আমরা এনজিপি থেকে এই যে সোজা রাস্তাটা আসছে এই রাস্তাটা সোজাসুজি যাচ্ছে সালুগাড়া, আর আমরা সেটা না গিয়ে একটা ডান দিকের রাস্তা ধরলাম। এখানে রয়েছে যে সিদ্ধিদাত্রী নব দুর্গা দেবী মন্দির। ফাঁকা নিরিবিলি রাস্তা ধরে আমাদের গাড়ি ছুটে চলল। পথের ধারে গরম স্যুপ, মোমো আর ডিম টোস্ট সহযোগে ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপরেই পেলাম সেই চিরপরিচিত প্রাচীন কালী মন্দির। মাকে প্রণাম জানিয়ে এগিয়ে চললাম। সেটা এখান থেকে এই রাস্তা কালীঝড়ার একটু কালীঝড়া বাজার থেকে একটু এগিয়ে এটাকে ডাইভার্ট নিতে আমরা ডাইভার্ট নিচ্ছি এই রাস্তাটা। হ্যাঁ, এই রাস্তা হয়ে আমাদেরকে যেতে হয়। এটা গেল আপনার ন্যাশনাল হাইওয়ে। কিছুক্ষণ বাদেই ন্যাশনাল হাইওয়েকে পেছনে ফেলে আমরা ডান দিকের রাস্তাটা ধরলাম। এবার আমরা ঢুকছি NHPC-র তত্ত্বাবধানে 1916 সালে প্রতিষ্ঠিত তিস্তা লো ড্যামের উপর দিয়ে। এখানে কিন্তু ছবি তোলা নিষেধ, তাই এখানে আর ছবি নিতে পারলাম না। এই যে ছবিটা তোমরা দেখছো এটা আমি ওপর থেকে নিয়েছি। এখানে সারা বছর জলবিদ্যুৎ উৎপন্ন হয় 720 মিলিয়ন ইউনিট, আর এই বিদ্যুৎ সাপ্লাই হয় উত্তরবঙ্গ, দার্জিলিং সমগ্র জায়গায়।
আজকে মহাদেবদার জন্য কিন্তু এত কাছ থেকে এই জলবিদ্যুৎ কেন্দ্র দেখতে পেলাম। উনি যে অচেনা জায়গাগুলো দেখাবেন বলেছিলেন, এটা কিন্তু তার মধ্যে আমার কাছে একদম আলাদা। এই মহাদেবদা সাংঘাতিক কিন্তু একজন প্রকৃতিপ্রেমী মানুষ। বিভিন্ন জায়গায় বারবার গাড়ি দাঁড় করিয়ে আমাদের বিভিন্ন ভিউ পয়েন্টগুলো দেখাচ্ছিলেন। এই রাস্তায় আমরা খুব সুন্দরভাবে তিস্তার বিভিন্ন বাঁকগুলো দেখতে পেলাম, আর দেখালেন করোনেশন ব্রিজ। এত অপূর্ব লাগছিল, তবে আকাশ মেঘলা থাকার জন্য কিন্তু ছবিগুলো খুব একটা পরিষ্কার আসেনি। এরকমভাবে প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। এবার আমরা দেখব পানবু ভিউ পয়েন্ট। আমরা এখন পানবু ভিউ পয়েন্টে আছি, টুরিস্ট ডেস্টিনেশন নতুনভাবে এটা তাড়াতাড়ি এটাকে পিক আপ নিচ্ছে। পরিষ্কার আকাশে একদম পুরো একদম মানে আপনি একটু দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাটা এইদিক থেকেই দেখা। কাঞ্চনজঙ্ঘাটা এইদিকে পড়ে আপনার কালিম্পং, কালিম্পং পরে কাঞ্চনজঙ্ঘাটা, তারপরে আর এইদিকে পুরো আপনার ডুয়ার্স। আজকে সবটাই মেঘলা করে রয়েছে। 1675 মিটার উচ্চতায় অবস্থিত এই পানবু ভিউ পয়েন্ট একদিকে যেমন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা বিস্তীর্ণভাবে দেখা যায়, আর অন্যদিকেও দেখতে পাবে ডুয়ার্সের সৌন্দর্য। পানবুর এই শান্ত পরিবেশ কোনো দিনও ভোলার নয়। তিস্তার আঁকাবাঁকা গতি, দূর থেকে করোনেশন ব্রিজ, স্নিগ্ধ বাতাস চিরকাল মনের মণিকোঠায় তোলা থাকবে। পাশেই আছে এক শিব মন্দির, অবশ্যই কিন্তু দর্শন করো। এখানকার 360 ডিগ্রি প্যারানামিক দৃশ্য অপূর্ব। সারা বছর তোমরা পানবুতে আসতে পারো, তবে মার্চ থেকে জুন মাস কিন্তু পানবু দেখার সেরা সময়। এই সময় কাঞ্চনজঙ্ঘা সহ চারপাশের দৃশ্য একদম পরিষ্কারভাবে দেখা যায়, আর সূর্যোদয় আর সূর্যাস্তও কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যায়। এরপরে মহাদেবজি আমাদেরকে নিয়ে এলেন জেডিয়ং ভিউ পয়েন্ট। এটা একটা সম্পূর্ণ অফবিট জায়গা, অসাধারণ সৌন্দর্য এই জায়গার, আর নিস্তব্ধতাও তেমনই। দ্য ব্রিক হাউসটির এই মহাদেবজি আজকে কিন্তু আমাদের বেশ অনেকগুলো অচেনা জায়গায় নিয়ে আসছেন। পাহাড়ের ধার ধরে অনেকটা আঁকাবাঁকা রাস্তা দিয়ে এগিয়ে চললাম। গাড়ি থেকে নেমে এতটা রাস্তা হেঁটে আসার পরে যা দেখলাম তা দেখে আমার সত্যি আমি অভিভূত। দুটো পাথরের ঘাঁচ দিয়ে একটা সরু সিঁড়ি নিচে নেমে গেছে। এই সিঁড়ি দিয়ে আমাদের এখন নামতে হবে। একটা দারুণ অনুভূতি। যাই হোক, নিচে নেমে দেখি যে নিচে আমাদের জন্য কি অপেক্ষা করছে। কাঠের সিঁড়ি বেয়ে অবশেষে নিচে এসে দেখলাম এই যে দুটো পাথর, এর মধ্যিখান দিয়ে যেতে হবে ওই পাশে, ওই দিকে রয়েছে ভিউ পয়েন্ট। আর বাঁদিকে যে পাথরটা দেখছো, এ দুটো কিন্তু আলাদা দুটো টুকরো পাথর। এই দুটো টুকরো পাথরকে একসাথে মিলিয়ে কোনো এক শিল্পী অদ্ভুত সুন্দরভাবে গৌতম বুদ্ধের ছবি এঁকেছেন। যিনি এঁকেছেন তার শিল্পী মনকে সত্যি প্রণাম জানাতে হয়। ব্রিক হাউসটের এই মহাদেবজিকেও কিন্তু অসংখ্যবার ধন্যবাদ জানাতে হয় এরকম অচেনা জায়গাগুলো দেখানোর জন্য। তোমরাও যদি আমার মতন এরকম জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে চাও, তাহলে মহাদেবজির সাথে যোগাযোগ করতে পারো। সেডিয়াং ভিউ পয়েন্টকে বিদায় জানিয়ে এবার আমরা এগিয়ে চলেছি। এখন আমরা যাচ্ছি নোকদারা। কাল রাত্রে ট্রেনে উঠেছি, সারা রাত ট্রেন জার্নি করেছি, আর আজকে সারা দিন ধরে কালিম্পংকে এক্সপ্লোর করে চলেছি। শরীরে মনে কোথাও কোনো ক্লান্তি নেই, দারুণভাবে কাটছে আজকের দিনটা। আমরা এখন চলে এসেছি নোকদারা লেক। প্রায় 10,000 বর্গ একর জায়গা জুড়ে কিন্তু এই লেকটা তৈরি। সবুজ পান্নার মতো জলের রং এই লেকের, আর লেকের মধ্যে অজস্র রঙিন মাছ ঘোরাফেরা করছে। তোমরা লেকে বোটিং করবার সময় বা লেকের ধার ধরে হাঁটতে হাঁটতে তাদের দেখা পাবে। শান্ত পরিবেশে এমন সুন্দর লেকে কিছুটা সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগবে।
এই লেকে ঢোকার জন্য তোমাদের 20 টাকা করে পার হেড লাগবে, আর যদি বোটিং করতে চাও তাহলে কিন্তু 70 টাকা করে পার হেড লাগবে। বোটিং করার জন্য আলাদা লাইফ জ্যাকেট দেওয়া হয়, এই লাইফ জ্যাকেটের জন্য কোনো টাকা লাগে না। দাদা নিলেন এটা আমাদের জন্য বটারি, একদম পাশে একটা ছোট্ট দোকান আছে ওখানে পাওয়া যায়, তোমরা যখন আসবে এখানে এটা খেয়ে দেখো। প্রচুর সাইট সিন করেছি, এখন আমি চলে এসেছি আমাদের হোমস্টে দ্য ব্রিক হাউসে। সকালবেলার কিছু তুলে রাখা হোমস্টের ক্লিপস আমি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যালকানি থেকে বা রুম থেকে কিন্তু দাঁড়িয়ে একদম সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি পরিষ্কার আকাশ থাকে। অসাধারণ সুন্দর এই হোমস্টে, আমার খুবই ভালো লেগেছে। তোমরা যদি আসো আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। আসার সঙ্গে সঙ্গে আমাদের রুমে এসে দিয়ে গেছেন চা আর তার সাথে কিছু স্ন্যাক্স, আর কিচেনে চলছে রাত্রিদের খাবারের তোড়জোড়। রাতে আমাদের জন্য অনেক কিছু রান্না হয়েছে, কিন্তু আজকে ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়েছে। এই হোমস্টের সমস্ত খোঁজখবর নিয়ে আমি পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি। কালিম্পংয়ে দ্য ব্রিক হাউসে এই হোমস্টেতে আমরা কটা দিন থাকছি এবং এখান থেকে আমরা কোথায় কোথায় যাব সমস্ত কিছু থাকবে আমার পরবর্তী ভিডিওগুলোতে। তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।